আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। পিএম কিষাণে পাচ্ছেন অনেক কম, লড়াই না করলে এইটুকুও পেতেন না, চাষিদের চিঠি মমতার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কৃষকদের চিঠি লিখে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রাপ্য বকেয়ার জন্য আমরা লড়াই করব। পিএম কিষাণের তুলনায় রাজ্যের প্রকল্পে বেশি সুবিধা মেলে, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দীর্ঘ টালবাহানা ও নানান অজুহাত দেখিয়ে দিল্লি সরকার প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দিচ্ছিল না। আপনারা জানেন এ রাজ্যের সব কৃষকদের জন্য আমরা 2018 সালে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি, যা দেশের মডেল। এরপরেই 2019 সালে চালু হয়েছিল পিএম কিষাণ প্রকল্প। তুল্যমূল্য বিচারে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা অনেক বেশি, এতে ভাগচাষী ও বোরকাদাররা অন্তর্ভুক্ত হতে পারেন। ভবিষ্যতে এর সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে। রাজ্যে পিএম কিষাণ যোজনা লাগু করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কৃষকদের নামের তালিকা যাচাই করে পাঠানো হয়নি। ভোটের প্রচারে এসে শাসক দলকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় এলে বকেয়া মিলিয়ে 18,000 টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। বিজেপির অভিযোগ নস্যাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পিএম কিষাণ যোজনার জন্য সব রকম চেষ্টা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের প্রকল্প থাকা সত্ত্বেও যারা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হয়েছিলেন, আমরা তাদের টাকা দেওয়ার জন্য দিল্লির কাছে দাবি জানিয়েছিলাম। এর জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় যা কাজ তাও আমরা যথাসময়ে করেছিলাম। রাজ্য সরকার সরব না হলে পিএম কিষাণ যোজনার টাকা মিলত না বলেও চিঠিতে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্মরণ করিয়ে তিনি জানিয়েছেন, আপনাদের প্রাপ্য ছিল 18,000 টাকা, কিন্তু পাচ্ছেন অনেক কম, এইটুকুও আপনারা পেতেন না। যদি না, আমরা আপনাদের হয়ে লড়াই করতাম। আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য আমরা লড়াই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। খুঁজে পাওয়া যাচ্ছে না অমিত শাহকে, দিল্লিতে দায়ের মিসিং ডায়েরি। ব্যাপারটা কি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামে পুলিশের কাছে দায়ের হলো নিখোঁজ ডায়েরি। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পার তরফে দায়ের হয় এই ডায়েরি। বুধবার দিল্লি পুলিশের কাছে তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। নগেশ কারিয়াপ্পার বক্তব্য, কোভিডের ঝড়ে দেশের পরিস্থিতি সংকটে, এই সময়ে নেতামন্ত্রীদের উচিত দেশবাসীকে সুরক্ষা দেওয়া, পালিয়ে যাওয়া নয়। কিন্তু এই পরিস্থিতিতেই কার্যত নিখোঁজ হয়ে গেছেন অমিত শাহ, তাকে দেখা যাচ্ছে না গত কয়েকদিন ধরে, শোনা যাচ্ছে না তার কোনো কথা। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া তাদের বিবৃতিতে জানায়, প্রত্যেকটি মানুষ এই ভয়ঙ্কর করোনা মহামারীর সঙ্গে লড়াই করছে, সরকারকে এই পরিস্থিতিতে আমরা পাশে চাই, এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখতেই পাচ্ছি না কোথাও, তিনি এই সংকটে নিখোঁজ, তাই আমরা নিখোঁজ ডায়েরি করছি। আমরা চাই এই সরকার সামনে আসুক এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দিক। অমিত শাহের নামে নিখোঁজ ডায়েরি করার পরেই সংগঠনের দপ্তরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিক, এমনটাই দাবি ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক এবং মুখপাত্র লোকেশ চুগের। তিনি বলেছেন, 2013 সাল পর্যন্ত এদেশে দেখা গেছে রাজনৈতিক নেতা নেত্রীরা নাগরিকদের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সব বদলে গিয়েছে। এই ভয়ঙ্কর মহামারীকালে সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কার্যত নিখোঁজ। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। চাপের মুখে নতুন দাবি কেন্দ্রের, ডিসেম্বরের মধ্যেই দেশে 200 কোটি ভ্যাকসিন। বিভিন্ন রাজ্যে যখন কোভিড টিকার অভাব চরমে উঠেছে, তখনই আসার কথা শোনালো কেন্দ্রীয় সরকার। দেশে যখন ভ্যাকসিনের চূড়ান্ত আকাল, কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলছে বিরোধীরা, তখন কেন্দ্রের নীতি আয়োগের তরফে জানানো হলো ডিসেম্বরের মধ্যেই দেশে 80% ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে দেশে 200 কোটি ভ্যাকসিন প্রস্তুত হলে অনেকটাই কেটে যাবে সংকট। যদিও বিরোধীদের কটাক্ষ, গোটা দেশ যখন সংকটে, তখন দেশবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মোদী সরকার। যদিও নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, সামনের সপ্তাহেই দেশের বাজারে মিলবে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। একই সঙ্গে দেশে ভ্যাকসিন যোগানেও গতি আনা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে 200 কোটি ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে তৈরি করা হবে, তার মধ্যে থাকবে 75 কোটি কোভিশিল্ড,
ও 55 কোটি কোভ্যাক্সিন, থাকবে স্পুটনিক ভিও। ভিকে পোলের কথায় 216 কোটি ভ্যাকসিন ডোজ তৈরি হয়ে যাবে আগামী 5 মাসের মধ্যে, তা দেশেই তৈরি হবে এবং সম্পূর্ণভাবে দেশের মানুষের জন্য। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। অক্সিজেন ওষুধের মতো প্রধানমন্ত্রীও নিরুদ্দেশ, তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ সারানোকে যেন রুটিনে পরিণত করে ফেলেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার ফের প্রাক্তন কংগ্রেস সভাপতি চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন প্রধানমন্ত্রীকে। এদিন টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, দেশে ভ্যাকসিন ওষুধ অক্সিজেনের মতো প্রধানমন্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি শুধু রয়েছেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবিতে। কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে পজিটিভ থাকার বার্তা দিয়েছে। বুধবার তা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছিলেন, সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে নির্মম পরিহাস যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুজে রাখাটা সদর্থকতা নয়, এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, এটাই নিউ ইন্ডিয়া যেখানে গঙ্গায় লাশ ভাসছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে। এমনিতেই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে না পারা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট তাদের সম্পাদকীয়তে মোদী সরকারের তুলনা করেছে। তারা বলেছে, ভারতে এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী। পরিস্থিতি যখন এমনই তখন ঘরোয়া রাজনীতিতেও মোদীর উপর ধারাবাহিকভাবে চাপ বাড়াতে চাইছে কংগ্রেস এবং রাহুল গান্ধী। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন না, বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার কোচবিহার সফরে গিয়ে ধনকর বললেন, রাজ্য জুড়ে হিংসার খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করছেন না। ভোটের আগে হিংসায় উস্কানি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি আধিকারিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সংবিধানের ঊর্ধ্বে কেউ নন, সংবিধানের উপর কুঠোরাঘাত মেনে নেওয়া যায় না। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। কেন নন্দীগ্রামে হার মমতার, 3 বারের বিধায়ক এবারও কেশপুর থেকে জিতেছেন। শিউলি দেবীর দাবি, মন্ত্রী যে হচ্ছেন আগে থেকে আজ পাননি, তবে 3 বার জেতায় প্রত্যাশা ছিল। শেষ পর্যন্ত রবিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় যে সোমবার শপথ নিতে রাজভবনে আসতে হবে, শপথ নেওয়ার পরেই বিপত্তি, যদিও তাকে নিয়ে নয়। মন্ত্রিত্ব পাওয়ার পরেই তার মাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, খোদ রাজ্যের মন্ত্রীর মায়ের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ, আর এই অভিযোগের সরগরম জেলার রাজনীতি। শুভেন্দুকে ঠেকাতে শিউলির উপরেই অনেকটা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভূমিকন্যাকে সামনে রেখেই শুভেন্দুর বিরুদ্ধে লড়তে চান মমতা। আর এরই মধ্যে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মায়ের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ, নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী খালার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো অন্যান্য সদস্যরা। শুধু তাই নয়, নন্দীগ্রামের ভোটে বিরোধী দলের হয়ে কাজ করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অনাস্থা এনে বিডিওকে চিঠি দিলেন পঞ্চায়েতের 11 জন সদস্য। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হার নিয়ে বিশ্লেষণ চলছে দলের অন্দরে। আর এর মধ্যেই নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলবিরোধীর কাজ করার অভিযোগ তুলল তৃণমূল, এমনকি পঞ্চায়েত প্রধান বনশ্রী খাড়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিডিওকে চিঠি পাঠিয়েছে পঞ্চায়েতের 11 জন সদস্য। ভাগ্যক্রমে নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধান বনশ্রী খাড়া আবার রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা, আর এই নিয়ে এখন চাঞ্চল্য তৃণমূলের অন্দরে। যদিও বনশ্রী দেবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি অসুস্থতার কারণে দীর্ঘদিন আগেই পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছে, আজ হঠাৎ অনাস্থা আনার মানে কি, পাল্টা প্রশ্ন তুলেছেন বনশ্রী দেবী। একই সঙ্গে তৃণমূলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তার দাবি, ভোট পরবর্তী সন্ত্রাস চলছে নন্দীগ্রাম জুড়ে, একাধিক সাধারণ মানুষের দোকান ভাঙা হয়েছে, এই অবস্থায় তাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম, সাহায্য করেছিলাম, সেই কারণেই এই অভিযোগ তোলা হচ্ছে। রাজনৈতিক রং না দেখেই সাহায্য করাটা কি অন্যায়, প্রশ্ন মন্ত্রীর মায়ের। 21-এর নির্বাচনের আগে বহু দল বদলের রাজনীতি দেখেছে রাজ্য, ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন বিজেপিতে, অনেকেই আবার বিজেপি থেকে পেয়েছেন লড়াই করার টিকিট। আবার তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনও বলেছিলেন যে দলের অন্দরেই অনেক গদ্দার লুকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন যে তৃণমূল 200 আসন না পেলে সেই গদ্দাররা বিজেপিতে যোগ দেবে, তবে তেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তৃণমূলকে, একাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিতর্কের মধ্যেই রাজ্যের মন্ত্রীর মায়ের বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ উঠল তৃণমূলের অন্দরে। মুকুল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শিউলি একটার সময় সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু এবার তার উপরেও ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও দায়িত্ব দিয়েছেন, প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন, আর
এর মধ্যে এই বিতর্ক নিঃসন্দেহে চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি শিউলি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ভোট মিটতেই পার্থ চট্টোপাধ্যায়ের ফোন গেল বিজেপি নেত্রী শ্রাবন্তীর কাছে, জোর জল্পনা রাজনৈতিক মহলে। এবারের ভোটে বিজেপির কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট ছিল, আর তাই বাংলা দখলে কার্যত কোমর বেঁধে নামে বিজেপি। একাধিক বিধানসভা কেন্দ্রগুলিতে দীর্ঘদিন ধরে সার্ভে করে প্রার্থী ঠিক করে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যে সমস্ত আসনগুলিকে এবার বিশেষ নজর দিয়েছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল বেহালা পশ্চিম। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে বিজেপি এবার এই কেন্দ্রে প্রার্থী করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। যদিও পার্থবাবুর কাছে হারতে হয় শ্রাবন্তীকে, শুধু তাই নয়, বেহালা পশ্চিমে হারতে হয় সংযুক্ত মোর্চা প্রার্থী নিহার ভক্তকেও। জানা গিয়েছে বেহালা পশ্চিমের পঞ্চমবারের বিধায়ক পার্থ বুধবার ফোন করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তার সঙ্গে কথা বলার পরেই পার্থর ফোন যায় ওই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী নিহার ভক্তের কাছে। দুজনের সঙ্গেই বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। দুজনকেই বেহালা তথা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে অনুরোধ করেন পার্থ। তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনটাই দাবি পার্থর। তবে এই ফোনালাপ ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক। যদিও পার্থবাবু জানিয়েছেন এর মধ্যে কোনো বিতর্ক নেই। উল্লেখ্য, সিপিএম নেতা তথা 127 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নিয়ারের সঙ্গে তার পরিচয় রয়েছে। মাঝে মধ্যেই প্রাক্তন কাউন্সিলরের মতামত নিয়ে কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার শ্রাবন্তীকেও এলাকার কাজে পাশে চাইলেন রাজ্যের শিল্পমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভোট তো শেষ হয়ে গিয়েছে, এখন আর নিজেদের মধ্যে বিভেদ রেখে কী লাভ। শুধু তাই নয়, পার্থবাবু এক সংবাদ মাধ্যমের কাছে এই প্রসঙ্গে টেনে জানিয়েছেন, ওরা বিরোধী শিবিরের হলেও ভোটের প্রচারে নেমে এলাকার কোনো না কোনো সমস্যা হয়তো চোখে পড়েছে, তাই আমি একজন জনপ্রতিনিধি হিসেবেই ওদের মতামত জানতে চেয়েছি। দুজনেই সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন বেহালাতে কাজ করছি, বিরোধীদের সঙ্গে নিজেই কাজ করছি, সবাই মিলে কাজ করলে তো এলাকার উন্নয়ন সম্ভব, এমনটাই মনে করেন পার্থ চট্টোপাধ্যায়।